বিপন্নিতা অমাবস্যায় রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাংলার পাশাপাশি শক্তির দেবী কালী আরাধনা হয়েছে পড়শি রাজ্য ত্রিপুরাতেও। অংশ নিয়ে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইন্দ্রনগর জয়মা কালী সন্তান সংঘের পুজোয় অংশ নেন তিনি। ছিল কড়া প্রহরার ব্যবস্থা। পুজোয় অংশ নিয়ে দেবীর উদ্দেশ্যে করেন আরতি, ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে দেন পুজো, পাশাপাশি রাজ্যের সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার সবসময় কথা বলে, তা আমরাও সবসময় বলি এক রাজ্য অর্থাৎ ত্রিপুরা রাজ্য যদি সমৃদ্ধ হয় তবে ভারতও সমৃদ্ধ হবে, সেই প্রার্থনায় মার কাছে বললাম। এবং সমস্ত ত্রিপুরাবাসী যেন শান্তিতে থাকে, সবাই যেন খুশি থাকে, সবাই ভালো থাকে, আনন্দে থাকে, এবং আমরা জাতি জনজাতি মিশ্র বসতির এই রাজ্য সবাই মিলে একসাথে যেন আমরা থাকতে পারি, সেই প্রার্থনায় আমার কাছে বলব। এবং আমি দীপাবলি উৎসব উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরার মানুষকে কালী পুজো ও দীপাবলি শুভেচ্ছা জানাচ্ছে সিএনও। আলোর উৎসবে ভালো হোক সবার। মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।